নমস্কার বন্ধুরা, মৌমিতার রান্নাঘরে আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ব্যারাকপুরের বিখ্যাত ডিবাপি চিকেন বিরিয়ানির সিক্রেট রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটি আপনাদের ঝটপট করে দেখাই। আমি 6 পিস বড় সাইজের আলুর টুকরো নিয়েছি। এবার এগুলির গায়ে আমি চাকু দিয়ে দাগ কেটে নেব, যাতে মশলার ফ্লেভারটি আলুরগুলির গায়ে ভালো করে ঢুকতে পারে। একটি পাত্রের মধ্যে 2 চামচ গোলাপ জল নিয়ে নিলাম। আর দিলাম 1 চামচ কেওড়া জল, 1 চিমটি জাফরান এবং 1 ড্রপ মিঠা আতর দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিলাম। আরেকটি পাত্রে কিছু পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ খোয়া ক্ষীর। আর 1 চিমটি জাফরান দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিলাম। ওভেনে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলিকে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। দেখুন, পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি কিছু বেরেস্তা তুলে রাখবো গার্নিশিং এর জন্য। বাকি বেরেস্তাগুলির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার মিশ্রণটি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই মিশ্রণটিকে বলে পেঁয়াজ জুস। এবারে পেঁয়াজ জুসের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আমি হাঁড়িটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুগুলি ভালো মতো সেদ্ধ হয়। আলুগুলি যতক্ষণ সেদ্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি মাংসগুলি রেডি করে নিই। আমি 6টি বড় সাইজের চিকেনের পিস নিয়ে নিয়েছি। পিসগুলির গায়ে আমি চাকু দিয়ে দাগ কেটে নিই, যাতে মশলার ফ্লেভার মাংসগুলির গায়ে ভালো মতো ঢুকতে পারে। বন্ধুরা, আলুগুলি এতক্ষণে সিদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি চাকু ঢুকিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলিকে আলাদা পাত্রে তুলে নিলাম। এবার আমি এই জুসের মধ্যেই মাংসগুলি একে একে দিয়ে দিলাম। এর মধ্যে 1 বাটি রসুনের রস দিলাম, 1 বাটি আদার রস দিলাম, 1/2 কাপ টক দই দিলাম, 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 ফোঁটা মিঠা আদর দিয়ে দিলাম। কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। ওপরে কিছু পরিমাণ খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এবার মাংসগুলি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ হবার জন্য। এই সুযোগে আমি বিরিয়ানির জন্য ভাতটি তৈরি করে নেব। আমি একটি সসপ্যানে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। ঢাকনার উপরে কিছু গোটা গরম মশলা আর লবণ রেখে দিলাম গরম হবার জন্য। জল গরম হয়ে গেছে, এগুলিকে এবার আমি জলের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 45 মিনিট ধরে ভিজিয়ে রাখা বেস্ট কোয়ালিটির বাসমতি রাইস। দেখুন বন্ধুরা, ভাতগুলি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলিকে ছেঁকে নেব।
দেখুন এই সুযোগে মাংসগুলিও 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলি সাজিয়ে রাখলাম। এর উপর ছড়িয়ে দিলাম 2 টিস্পুন হোমমেড বিরিয়ানি মশলা, কিছু পরিমাণ দুধ ও খোয়া ক্ষীরের মিশ্রণ দিয়ে দিলাম, গোলাপ ও কেওড়া জলের মিশ্রণটিও অল্প করে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার সমস্ত উপাদানগুলি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 80% সেদ্ধ হওয়া ভাতগুলি মাংসের উপর ছড়িয়ে দেব। দুধ ও খোয়া ক্ষীরের বাকি মিশ্রণগুলি ভাতের উপর দিয়ে দিলাম, গোলাপ জল কেওড়া জল ও জাফরানের মিশ্রণটি উপরে ছড়িয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম আগে থেকে আলাদা করে রাখা বেরেস্তাগুলি। সবার শেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। আটার লেজি হাঁড়ির চারিপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে হাঁড়িটি ভালো করে সিল করে দিলাম। এই অবস্থায় হাঁড়িটি 5 মিনিট হাই হিটে রেখে দেব। এবার দমে বসানোর পালা। দমে বসানোর জন্য আমি ওভেনের উপর একটি লোহার তাওয়া বসিয়ে নিলাম। এবার আমি তাওয়ার উপর হাঁড়িটি রেখে গ্যাসের ফ্লেমটি লো করে দেব। এই অবস্থায় আমি হাঁড়িটিকে 40 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। 40 মিনিট হয়ে গেছে, এবার হাঁড়ির সিল খোলার পালা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গরম গরম বিরিয়ানি সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারাও এই প্রসেসে বিরিয়ানি তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে ডিবাপির মতো খেতে হয়েছে কিনা। বন্ধুরা, আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং নিত্য নতুন রান্নার রেসিপি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।